ইতিমধ্যে ধুবুরী জিলা কংগ্রেসর পোহনিয়ার সৃষ্টি হয়েছে, নির্বাচনত কেনে প্রভাব পড়ব? আজি আপনাদের চাওক, হিমন্ত এই মাত্র এজন আপনার জয়েন করলে জিলা পরিষদের সদস্য, কালিতো নুঠে, কারণ আপনাদের ইমান কষ্ট করে মূর পাল যায় এখানে, আক হিমন্ত বিশ্ব শর্মায় চালি জারি চায় কাট এন্ড পেস্ট করে, তেওঁলোকৰ অজস্রজনে জয়েন করে আছে। আপনাদের অন্য কথা নালাগে, রাইজর যেটা জ্বর হয়, রাইজে যেটা বিচারে, এইবিল কথা বতরাবিল আপনার গৌণ হয়। এবার সাধারণ রাইজ আপনাদের সুদক কংগ্রেসের পক্ষে, বদরিন আজমলের বিপক্ষে, গতি দুই এজন নেতা কত গল কত নগল সেই কথাবিল বেশি কয়। এই দিন এইকটা দিন অল্প ফুর্তি করব, 4 জুন তারিখে যে ফেকুরি কান্দিছে আর ফেকুরি কান্দিব, তেহে কব লাগে নহয় বলে, তেও কব লাগে যে এই হেলিকপ্টারখন হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায় দিয়া নাই। আমার হাতত কাগজ আছে যে তেওঁৰ ব্যবসায়ীৰ কোনো ট্রাক আদি কোনো পুলিশে যাতে নধরে তার কারণে ক্লিন চিট দি হিমন্ত বিশ্ব শর্মায় তেওঁৰ ব্যবসায়টো রমরমিয়া করার কারণে দিছিল, যিজন হিমন্ত বিশ্ব শর্মায় কৈছিল যে বদলি রাজবলক আমি কিমান ফুট দূরত রাখিম, এটা বুকুর সুমাই লৈছে আর কৈছে আঁঠুয়ার তলর মুখ। আপনাদের এটা মুখ সুদি আছে, এটার পিছত এটা মই তো উত্তর দি আছো, হিমন্ত বিশ্ব সুদিবলে তো সাহস নাই, তেতিয়া সুদাই তই কোন চ্যানেলর, মই তোর মালিকর লগত কথা পাতিম। অরাজকতা হয়েছে, এই অরাজকতার উর পড়ব 4 জুনত, আপনাদের সকলে হাঁহিব, সকলে মিলি জুলি আমি আপনাদের প্রশ্ন সুদিব, আমিও কম, সকলো রাইজর লগত আমি এসাজ ভালকৈ খাম। হিমন্ত বিশ্ব শর্মায় বদরদিন আজমলর ডাঙরিয়ার জড়িয়ে বিভিন্ন ধরনের মানুষখিনিক অন্যায় করেছে, এই অন্যায় অবিচারের প্রত্যুত্তর হিসাবে বদরদিন আজমল ডাঙরিয়াক সংসদ হিসাবে হরুয়ায় তেওঁলোকে নিষ্ঠায় থাকিবলে বিচাৰিছে, আর সেই কারণে কংগ্রেস প্রার্থী রকিবুল হুসেনক আকালি লৈছে, আমার কথা শুনেছে, আর সেই কারণে আজি আপনাদের দেখিছে অজস্রজন লোক আজি আমার সভালে আহিছে, সকলে মন থিরাং করেছে যে এইবার ধুবুরী লোকসভা সমষ্টিত কংগ্রেস দলের প্রার্থী হিসাবে মোক নির্বাচিত করে। হিমন্ত বিশ্ব শর্মার অত্যাচারের বিচারিছে শান্তি, বদরদিন আজমল ডাঙরিয়ায় বিচারিছে যে নিজের উন্নতি হোক, ব্যবসায় পাতি রাইজর অশান্তি হোক, সেই কথার উপরতে ভিত্তি করে আপনি প্রশ্ন সুদা প্রশ্নটো সভা সমিতির মানুষ নাই। মই 5 বার রাইজর প্রতিনিধি হয়েছ, এবার নহয়, দুবার নহয়, 3 বার নহয়, 4 বার নহয়, 5 বার, 25 বছর মই বিধায়ক হয়েছ, 3টা টার্ম, মই 14 বছর মই মন্ত্রী হয়েছ। প্রধানমন্ত্রী মায়ের এখন রাজা,